বন্ধুরা, আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এই সরু মাছটা ঘুরি পেলাম। তো হচ্ছে ফাঁকা রাস্তা, রাস্তায় কেউ ছিল নি, মনে হয় কারো সাইকেল হোক বা বাইক হোক তার ব্যাগ থেকে পড়ে গেছে। সে হচ্ছে অসাবধানতার বসে হয়তো যাচ্ছিল, সেই জন্য তার এই ক্ষতিটা বড় হলো। যাই হোক, তার ক্ষতি আমার লাভ। বড়ই কিন্তু মাছটা, কত হবে এটা? ছ সাতশো মুলির মাছটা আরো বড়, তার কাটা 1 কিলো গায়ে। হ্যাঁ, যাইতে কেটে রেখে দে বালতি। মাথা বলি আমি বলি তুমি কি তাহলে কেটে ফেলে বলে যাওয়াই হবে। আমি বলি সে যদি আসে বলে কে নিয়ে গেছে কে জানে। তো আপনারা দেখতেই পেলেন, আমার বর একটা মাছ গুড়িয়ে নিয়ে এসেছে। ও হাঁটতে গেছিল, রোজই হাঁটতে যায়, আর আজকেও গেছিল। গিয়ে রাস্তার উপরে, মানে মেন রোডের ওপর থেকে একটা মাছ পেয়েছে, শোল মাছ। কেউ মনে হয় নিয়ে যাচ্ছিল বাইকে বা সাইকেলে করে আড়তে দিতে, তো সেখান থেকেই মাছটা পড়ে গেছে। হয়তো দুজন গুড়িয়েছে, ও একটা গুড়িয়েছে, আর একটা কাকিমা আছে, ওই কাকিমাও গুড়িয়েছে একটা মাছ। সেই কাকিমার মাছটা একটু বড় হবে, তো এখন ওটাই নিয়ে এসেছে দেখাচ্ছি। এক্ষুনি মরে যাবে, তো 7টার সময় তুললাম। আজকে মাছটা মাই বেছে দেবে, আমার সময় নেই। তাছাড়া শোল মাছটা আমি সেইভাবে ভালো করে বাছতে পারি না, অসুবিধে হয়। তাই শোল মাছ বা কই মাছ, জিওল মাছ, যে কোনো জিওল মাছই মাই বেছে দেয়, তো মাই বেছে দিচ্ছে। সকালবেলা দেখি এখানে পড়ে আছে, তারপরে জলে রাখলাম, তখন তো ফেলতে ছিল, তার মানে মনে হয় একটু আগে হয়ে গেছে। কালকে কালকে কথা খেতে মনে পড়ে, সকালবেলা তো জ্যান্ত ছিল, তুললাম। আজকে কথা বলিনি, বলি কালকে থাকে এই যে লালগুলো না, আমি মনে করছি রাখতে দিয়ে তাহলে লালগুলো কালকে কাঁচা খেতে পারবে। রাস্তা মুখ দিবি নি, মারবো। পাঁচশো হবে, দেখি পাঁচশো হইয়ে ওই পাঁচশো। মুদির মায়েরটা পাঁচশো নিল, 450 হতো। আর টিফিন করতে বসে গেছি, আজকে নিয়েছি খিচুড়ি, ডিম ভাজা, আর ছোলা, আলু, মটর সেদ্ধ, আর একটা কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে খিচুড়িটা, আমাদের এখানে যে ICDS স্কুল আছে ওখান থেকে প্রত্যেক দিনই দেয়, প্রত্যেক দিনই খাওয়া হয় না, যখন মনে হয় খাই। তো আজকে ভাবলাম একটু ডিম ভেজে নিই, ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নেবো। আজকে শোল মাছটা আমশোল করবো, তো শোল মাছগুলো এখানে ভেজে নিয়েছি, আর আমটা আমাদের গাছেই ছিল, কটা রয়েছে, এক দুটো কাঁচা রয়েছে, সেইটাই আনা হয়েছে। আর এখানে আমি মশলা করে নিয়েছি, আদা দিয়ে, জিরে আর গুঁড়ো লঙ্কা, আর একটু সর্ষে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সর্ষেটা, গুঁড়ো সর্ষে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
কষানোর পর একটু জল দিয়ে ফুটতে দেব। ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপরে নাপিয়ে নেব। দিলেই রেডি শোল মাছের আমশোল। আমি তো এইভাবেই করি, আপনারা কিভাবে করেন আপনারা বলতে পারবেন। মাছটাকে এইভাবে একবার উল্টে দিলাম। এবার ভালোভাবে ফুটে গেলেই নাবিয়ে নেব। হয়ে গেছে মাছের ঝাল রেডি। আজ রাতে রান্না আছে রুটি, আলুর প্লেন তরকারি আদা জিরে টমেটো দিয়ে, আর এটা কাঁঠাল। এটা দিয়েছে জায়ের পিসির বাড়ি থেকে, তাদের গাছের কাঁঠাল সেটা পাঠিয়ে দিয়েছিল, ছোট গোটা কাঁঠাল, সেটাই আজকে ভেঙেছে, সেটা আমাদেরকে অল্প দিয়েছে। কাঁঠাল খাবে এখন? তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।